আর মাংসের পুর তো খেতে খুব ভালো লাগছে, খেতে হেভি লাগছে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে। আর আজও তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে এলাম, যেটা চিকেনের পুর দিয়ে নতুন এক ধরনের নাস্তা। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ সুস্বাদু। এই টিফিনটার মধ্যে যে পুর দেবো তার মধ্যে চিকেন থাকবে আর আলু থাকবে। আর তার জন্য দেখো, দুটো আলু আমি গ্রেটারে গ্রেট করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মানে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন এই যে ছেঁকে তুলে নিচ্ছি। আলু কেটে বা গ্রেটারে গ্রেট করে যদি জলের মধ্যে না রাখা হয় তাহলে কালো হয়ে যায়, সেই জন্য আমি জলেই রেখেছিলাম। এখন এই ছেঁকে তুলে নিলাম। আর এখানে দেখো কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনটা 150 থেকে 200 হবে, মাপা নেই। বাড়িতে খাওয়ার জন্য নিয়ে এসেছিল, তার থেকে আমি তুলে নিয়েছি। তোমাদেরও এই রেসিপি বানানোর জন্য আলাদা করে চিকেন কিনতে হবে না, বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসলে তার থেকে তুলে নিলেই হয়ে যাবে, 2 থেকে 4 পিস। এই চিকেনটা ধুয়ে রেখেছি, এবার চোপারে চপ করে নেবো। দেখো চোপারে কি সুন্দর চপ হয়ে গেছে। এবার আমি চিকেন আর আলুটাকে সাইডে রেখে ময়দা মেখে নেব। ময়দাটা আমি দু রকম ভাবে মাখবো, একটা নর্মাল যেরকম ময়দা মাখে ঠিক তেমনই, আর একটা টমেটোর পিউরি দিয়ে। টমেটো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার জুসটা বের করে নিয়েছি। আর দেখো এই যে খোসাটা রেখে দিয়েছি, এটা চিকেনের যে পুরটা করব তাতে ব্যবহার করব। আর এই টমেটো পিউরির মধ্যে সামান্য একটু রেড ফুড কালার ব্যবহার করব, তাতে করে সুন্দর একটা রেড কালার, যে টমেটোর যে মেন কালারটা সেটা কিন্তু ফুটে উঠবে। দেখো একদম সামান্য একটু রেড কালার দিয়ে দিলাম। এবার আমি এই দুটো পাত্রতে ময়দা নিয়ে নেব, দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সাদা তেল। এবার দুটোই ভালো করে ময়ান করে নেব। ময়দার ময়ানটা না সব থেকে মেন, কারণ এটা যদি ভালো না হয় তাহলে মুচমুচে আর খাস্তা কিছুই হবে না। দেখো দুটো ময়দাই কিন্তু ভালো করে ময়ান করে নিয়েছি, এই দেখো মুঠো হয়ে যাচ্ছে, এটাও দেখো এই যে। তবে এই যে দুটো ভাগে আমি কাজ করছি, এটা তোমরা একবারেই করে দুটোকে ভাগ করে নিতে পারো, মানে এই পর্যায়ে এসে ভাগ করে নিতে পারো। টমেটোর পিউরিটা যে রেখেছিলাম সেটা একটার মধ্যে দিয়ে দিচ্ছি, তবে এটা হাত দেবো না আগে, এটাতে হাত দিলে হাত লাল হয়ে যাবে। বাকি যে এদিকে যে ময়দাটা রেখেছি সেটা আবার কালার অন্যরকম হয়ে যাবে, সেই জন্য এটা আমি শুধু জল দিয়ে মাখবো। আগে এই জলটা দিয়ে মেখে নিই। নর্মাল ময়দাটা এই যে মেখে নিয়েছি ভালো করে, সামান্য একটু সাদা তেল ওপর থেকে বুলিয়ে দেবো। এবার টমেটোর পিউরি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। টমেটোর পিউরি দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর সুন্দর একটা কালার এসছে। এবার এটার উপরেও সাদা তেল একটুখানি বুলিয়ে দেবো। এই তেলটা দেওয়াতে কিন্তু এই ময়দাটা খুব সুন্দর নরম থাকবে। এবার দুটোকে সাইডে রেখে উনুন ধরিয়ে চিকেনের পুরটা রেডি করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এবার টমেটো থেকে জুস বের করে নেওয়ার পর যে অংশটা ছিল সেটাই এখন দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার যে চোপারে চপ করে রেখেছিলাম মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। চিকেনের পুরটা একদম শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। চিকেনের পুরটাকে সাইডে রেখে এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে এবার খুলে নিয়ে ভালো করে একটু মেখে নেব। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে লিচি কেটে নেব।
দেখো এটা থেকে পাঁচটা লিচি বের করে নিয়েছি। এবার টমেটো পিউরি থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও ভালো করে মেখে নিয়ে তারপর পাঁচটা এরকম লিচি কেটে নেব। পাঁচটা পাঁচটা করে দশটা লিচি রেডি করে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বেলে নেব। অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি, এবার বেলে নেব। তবে পুরোপুরি রুটির মতো গোল নয়, একটু লম্বা টাইপের, এই যে ঠিক এইভাবে বেলে নেব। দু রকম কালারের দুটো লিচি আমি বেলে নিয়েছি। তো এই যে একটা লিচি নিয়েছি আর এর উপরে একটুখানি তেল বুলিয়ে নিচ্ছি, এর উপরে এই রেড কালারের রুটিটা আমি দিয়ে দিচ্ছি। দুটো রুটিকেই আমি সমান করে নিচ্ছি, আর একবার ভালো করে বেলে নেব। এবার আমি এই রুটিটার এক ধারে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা যেহেতু আমার অনেকটাই বেশি আছে সেই জন্য বেশি করে দিলাম, এতে ভালো লাগবে। এবার এই পুর থেকে একটু ছেড়ে এরকম জায়গা থেকে এইভাবে কেটে নেব। এবার আমি প্রত্যেকটা দড়ির মতো করে পাক দিয়ে নেব। দেখো সবগুলোই আমি দড়ির মতো করে পাকিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু কাছাকাছি নিয়ে আসব। এবার এভাবে পুরটাকে মুড়ে নেব, একটু ঘুরিয়ে নেব। দেখো এইভাবে মুড়ে মুড়ে শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব। এটা একদম নতুন ধরনের একটা ডিজাইন। দেখো লাল সাদা মিলে কি দারুণ একটা কালার আর সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর এই যে লাল কালারে যেটা রয়েছে টমেটো পিউরি রয়েছে, এটা হালকা টকটক লাগবে ভাজার পরেও, তো খেতে তো অবশ্যই সুস্বাদু হবে। ভেতরে আবার চিকেনের পুর দেওয়া, আর ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো বাকিগুলো ঠিক একইভাবে ডিজাইন করে নেব। দেখো সবগুলোর মধ্যে চিকেনের পুর দিয়ে রেডি করে নিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখতে। দেখো এবার আমি উনুন ধরিয়ে তেল গরম করতে দেবো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে, এবার একটা একটা করে ভেজে নেব। পাশে জায়গা রয়েছে সেই জন্য আর একটা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে তেল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি আর তাতে করে ফুলে যাচ্ছে। এই দেখো এক পিঠ কিছুটা ভাজা হয়ে গেছে সেই জন্য উল্টে দিলাম, আর একদম হালকা আঁচেই ভাজছি, তাতে দারুণ মুচমুচে হবে। দেখো দুটো লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক একইভাবে সবগুলো ভেজে নেবো। দেখো চারটে ভাজা হয়ে গেছে আর একটা বাকি আছে, আর এটাই ভাজা হয়ে গেলে সবাই একসাথে খেয়ে বলবো কেমন হয়েছে। আমি কি খুশি। কি করছো তুমি? ওই গাড়ি চড়ছো? কি গাড়ি ওটা? বাইক। বাবার বাইক। বাবা মা কুটু সবাইকে ডেকে নিয়েছি, এবার সবাই খাবো একসাথে। বাবা বাবা না কুটুস আগে কুটুসকে দাও, আগে কুটুস, আজকে আজকে কুটুস নাও। তুমি প্রতিদিন প্রথমে খাই, আজ কুটুস তোমার বাটিতে করে দিচ্ছি নাও। এটা নাও, খেয়ে বলো কেমন হয়েছে।
বাবা বাবা কুটুর আগে থেকে দেখো মুখটা কেমন করছে না চিকেন দেওয়া আছে নরম আছে খুব টেস্ট হয়েছে দেখতে পুরো রোলের মতো কত বড় দেখো একটা খেলে পেট ভরে যাবে কিন্তু তা যাই হোক আমি একটু খেয়ে দেখি কি সুন্দর মুচমুচে গো বৌমা আর মাংসের পুর তো খেতে খুব ভালো লাগছে খেতে হেভি লাগছে বৌমা আমার প্রত্যেক দিন এক একটা রকম করে খাওয়াচ্ছে তা যাই হোক বৌমা এটার নাম কি এটা চিকেনের পুর দিয়ে একটা নিজের মতো করে বানিয়েছি আচ্ছা একটা নতুন ধরনের খাবার একটা নতুন ধরনের খাবার বৌমা তুমি এবার কিন্তু একটা খেয়ে দেখো আমি কুটুসের থেকেই খাই ও খেয়ে উঠতে পারছে না তোমাকে আর একটু দেবো ও গালে আছে আমি খেলে কিন্তু আটা খেতে ইচ্ছে হবে দেখি দারুণ লাগছে ভেতরে যে চিকেনের পুরটা দেওয়া আছে বেশি ভালো লাগছে তার জন্য তো বন্ধুরা আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আমাদের ভিডিওগুলো তো আজকের মতো টাটা টাটা ও বাবা কুটুস খাবার থেকে জল খাচ্ছে বেশি